এটা হলো টঙ্গী বাজার আবদুল্লাহপুর ব্রিজ। এই ব্রিজটা ভেঙে গেছে আপনারা সবাই জানেন। তারপর আপনাদেরকে একটু হালকা একটু দেখানোর চেষ্টা করতেছি, যারা আমরা মতিঝিল গুলিস্তান মিরপুর এদিক থেকে আসবো, তারা আগে যখন এক ঘন্টায় আসতাম এখন প্রায় 5-6 ঘন্টা লেগে যায়, গাড়ি দোনো সাইড থেকে কোনো দিকে চলাচল করে না। বাজারের পরিস্থিতি সর্বশেষ জানানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা। তো ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো বা হাটের অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। তারপরও আজকে বাজারে খুব অল্প সংখ্যক পাখি আসছে, সেটা দেখানোর চেষ্টা করব। পুরো পাখির ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। যেটা পুরানো ব্রিজ সেটা সম্পূর্ণ ভেঙে গেছে অলরেডি, একদম একদম যান চলাচল পুরোপুরি বন্ধ। এর জন্য যারা আমরা পাখি দূরের থেকে আসব তারা একটু বুঝে শুনে আসব, আর যদি আসারই হয় অবশ্যই সকালবেলা ভোরে ভোরে আসার চেষ্টা করব। আর এই পরিস্থিতি মোটামুটি বেশ কয়েকদিনই লেগে যাবে। তো আপনাদের ছোট্ট একটু মেসেজ দেওয়া, তো সবসময় পাখির ঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমি বাজারে যাচ্ছি, আমি অনেক দূর থেকে হেঁটে আসছি। তো বাজারে আজকে সর্বশেষ পাখির দাম এবং পাখি নিয়ে কিছুটা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। অবস্থা ভয়াবহ খারাপ রাস্তার। আসসালামু আলাইকুম, পাখির ঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক কষ্টের পর আল্লাহ তাআলা টঙ্গী বাজার আমি আসতে পেরেছি। তো আপনারা সবাই জানেন যে টঙ্গী বাজার প্রতি রবিবার দিন এই হাটটা বসে থাকে। আজ নভেম্বর মাসের 14 তারিখ 2021 সাল, সবসময় তো আজকেও টঙ্গী বাজার পাখির হাটটা বসেছে। তো পাখির হাটে আজকে অনেক পাখি না আসলো, কিছু পাখি আসছে। এর মধ্যে পাখির দাম এবং পাখির মিউটেশন সম্বন্ধে জানানোর চেষ্টা করব। আমরা সবাই জানি শীতকালীন সময় শুরু হয়ে গেছে, আর এই টাইমে পাখির যত্নটা অবশ্যই বেশি বাড়িয়ে দিতে হবে। আপনাদের জন্য ছোট্ট একটু টিপস, যেটা আমার এতদিনের অভিজ্ঞতা, যারা আমরা পাখি বারান্দায় পালি বা ঘরে পালি, আমরা ত্রেপাল বা কাপড় যাই ব্যবহার করি সেটাকে কখনো ফিক্সড করব না। সেটা ফিক্সড করলে সেটা থেকে অনেক সমস্যা দেখা দেয়, বিশেষ করে মাইটসের সমস্যাটা দেখা দেয়। এর জন্য আমরা চেষ্টা করব পাখির ত্রেপাল বা কাপড় যাই ব্যবহার করি সেটা ফিক্সড না করে, যখন রোদ উঠবে তখন আমরা রোদে আলো বাতাস দেওয়ার চেষ্টা করব, আবার যখন রোদ থাকবে না তখন আমরা সেটাকে গরম তাপে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি কিছু জানার থাকে আপনারা যে কোনো সময় আপনারা আমার মোবাইল সরাসরি ফোন দিলে আপনার কাছ থেকে যতটুকু আমার তথ্য জানা থাকে কি আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর অনেক দূরে থেকে যারা পাখি বিক্রি করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যে কোনো পাখি কিনতেও পারবেন, আমার কাছ থেকে বিক্রিও করতে পারবেন ইনশাল্লাহ। পুরো ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। আজকে বাজারে পরিস্থিতিটা যেমনই হোক একটু বৃষ্টির কারণে আরও বেশি খারাপ হয়ে গেছে, পুরো পাখির ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। সর্বপ্রথম কিছু বেবি বা এটা কি পেঁচা? লক্ষ্মী পেঁচা বলতে কামড় দেয়? এটা কি, এটা দিয়ে মূলত কাজ কি, মানে শখের বিষয় পালা নাকি? মানে ঘরে থাকলে শুভ হয় বলতে? শুভ হয় বলতে অনেকে মানে এটা পছন্দ করে, মানে এটা মনে করে যে শুভ একটা জিনিস এরকম। এটা বয়স কেমন? দুই মাস বয়স। এটা কি কি খায় ভাই? মানে ভুট্টা ভাঙ্গা আর কি খায় বললেন? শুটকি খায়। কোনো মাছ খায়? কাঁচা মাছ? কাঁচা মাছ খায় না। এটা দুই মাস বয়স, দাম কত যাচ্ছেন? পার পিস 6000। দুই পিস আছে? ছেলে মেয়ে কি করা আছে নাকি এরকম কিছু? 100%। এগুলো তো কি ভিট করানো যাবে? মানে ঘরেই রাখতে হবে, চাইলে ছেড়ে পালা যাবে? ছেলে পালা যাবে। এই দুটা কি? ইগলের বাচ্চা। ইগলের বাচ্চা গুলো কত করে যাচ্ছেন? পার পিস 6000। এগুলো কি হ্যান্ড ফিডিং করতে হবে নাকি? এটা হ্যান্ড ফিডিং কি খায়? আচ্ছা, এখন কি খাচ্ছে? শুধু মাছ? হ্যান্ড ফিডিং ডাইরেক্ট মাছ খাওয়াই দেন? ডাইরেক্ট মাছ খাওয়াই দেন। অনেক মানে অন্যরকম একটা পাখি। তো এর জন্য যাদের প্রয়োজন তারা সরাসরি নাম্বার দিয়ে দিব, ভাই নাম্বারটা বলেন। এটা পুরো ফুল টাইম করা? দুইটাই। আপনারা কিন্তু এগুলো বেবি থেকে পালা হয়। আচ্ছা, নাম্বারটা বলে দেন। 01630 0630 67 67 0990 0990। ভাই ডেলিভারি হয়? আবার বলেন নাম্বারটা। 01630 30 67 0997 0997। আর ভাই এটা কি করা যায়, ডেলিভারি দিবেন সারা বাংলাদেশে? ডেলিভারি দিবেন? ডেলিভারি সিস্টেমটা বলে দেন। ডেলিভারি সিস্টেমটা যদি ঢাকার বাইরে হয় সম্পূর্ণ টাকা আগে প্লে করতে হবে। আচ্ছা, আর ঢাকার ভিতরে হইলে শুধু আপনারা যে আমাদের পাঠাও ভাড়াটা এটা অ্যাডভান্স করে তারপর ডেলিভারি নিতে পারবেন, তাই না? যে অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
মাশাআল্লাহ, খুবই সুন্দর এক পিস হ্যান্ড কর্নারের বেবি, বয়স 25 থেকে 30 দিনের মতো, এখনো হ্যান্ড ফিটিং করতে হয়। আর এটা একদম যারা এখন নিতে চাচ্ছেন তারা পুরো ফুল টেম করতে পারবেন, কারণ টেম করার জন্য এই সাইজটা একদম পারফেক্ট একটা সাইজ। যত বড় হবে তত দেখা গেছে যে টেমটা ওরকম সুপার টেমটা করতে পারবে না, টেম করা যাবে কিন্তু সুপার টেম হবে না। আসলে আমরা সবাই চাই যে একটা সুন্দর একটা টেম পাখি। তো এখন এই মুহূর্তে যারা এই টেম বারটা নিতে যাচ্ছেন তাদের জন্য 11,000 টাকা পড়বে। 11,000 টাকা হলে সানকনোরটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে খুব সুন্দর এক জোড়া অপার লাইন আছে, অপার লাইনটা একদম ব্রিডিং ফেয়ার মাস্টার ফেয়ার। যাদের অপার লাইন অনেকদিন ধরে চাচ্ছেন যে 100% ব্রিডিং একটা মাস্টার ফেয়ার, তাদের জন্য এই ফেয়ারটা খুবই ভালো। মেলটা হালকা একটু লেমন কালার আর ফিমেলটা একদম পুরো হলুদ। এই পেয়ারের দাম পড়বে 7,000 টাকা। এখানে এক পেয়ার গ্রিন ফিশার আছে, গ্রিন ফিশার ফাইট, ফিমেলটা ডিম দেওয়ার জন্য পুরো ফুল প্রিপারেশন নিয়ে ফেলছে, একদম গ্রিন ফিশার ফাইট। এই পেয়ারের দাম পড়বে 7,000 টাকা। খুব সুন্দর এক জোড়া মাস্টার লুটিনো পেয়ার, একদম 100% ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন। লুটিনো পেয়ারের দাম পড়বে 12,000 টাকা। লুটিনো পেয়ারের দাম পড়বে 12,000 টাকা। এছাড়াও যাদের বাজরিগার দরকার, লুটিনো ক্লাসিক জাপানিজ বিভিন্ন মিউটিশনের বাজরিগার আমার কাছে পাবেন, যেগুলো রেজাল করা আছে, সেমি অ্যাডাল আছে, নিউ অ্যাডাল আছে। এগুলো বিভিন্ন বয়স অনুযায়ী দামটা নির্ধারণ করা যাবে। তো যাদের যেই ধরনের পাখি প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আর যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন, নাম্বারটা আমি বলে দিচ্ছি 01631933456। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো ধরনের পাখি আমার কাছ থেকে আপনারা কিনতেও পারবেন, চাইলে আমার কাছে আপনারা সেটা বিক্রিও করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। খুবই সুন্দর ইংলিশ বাজরিগার আছে, বেঙ্গলি সরি বেঙ্গলি আছে, ফিঞ্চ আছে। তো ভাই এই ইংলিশ বাজরিগারগুলো কত করে যাচ্ছেন? 3,000 টাকা জোড়া। মানে মানে এটা হলো বাংলিশের উত্তর ক্রস বা 3,000 টাকা জোড়া কোনটা চাইছেন? ওই যে এটা একদম মাস্টার পেয়ার, বাচ্চা সহ, তার মানে এক পিস বাচ্চা আছে। 3,000 টাকা জোড়া, তিন পিসের দাম 3,000। সিঙ্গেলটা কত যাচ্ছেন? ফিমেল সিঙ্গেলটা 2500 টাকা। এখানে বেঙ্গলি কত করে যাচ্ছেন? কেস্টেট 1500, ফিন জাম্বু 3,000, বেঙ্গলি পাল আছে একটা 1500। ছেলে না মেয়ে? ছেলে পাখি। আচ্ছা, ইসাবিলের দুইটা নর কত? 1,000 টাকা পিস। আচ্ছা, এই আর সিএফডাব্লিউ একটা জোড়াটা কত? সাদা সাদা টাফলা, এটা 2500 টাকা চাচ্ছেন না? আচ্ছা, মোবাইল নাম্বারটা বললেন? 01777333 2645। লোকেশন গাজীপুর বোট বাজার। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, খুবই সুন্দর। কবির ভাই কেমন আছেন আপনি? কবির ভাই এটা কি ছেলে না মেয়ে? ছেলে। পাইপটা কত যাচ্ছেন? 2500 টাকা যাচ্ছেন। পুরো ফুল অ্যাডাল না? পুরো ফুল অ্যাডাল রানিং পাখি, ডিম বাচ্চা করা। আর বাজরিগারগুলো কত করে যাচ্ছেন? বাজরিগারের জোড়া 800 টাকা করে যাচ্ছেন, যে কোনো কালার। এখানে বেঙ্গলিটা কত যাচ্ছেন? পেয়ার আছে না? কোনটার সাথে? নিচে। এটা কত টাকা যাচ্ছেন পেয়ারটা? পেয়ারটা 1200। আর নর্মাল ফিন্স কত করে? নর্মাল ফিন্স, নর্মাল ফিন্স 800 টাকা জোড়া। গুগুগুলা কত করে যাচ্ছেন? গুরুগুগুলো 1,000 টাকা জোড়া যাচ্ছেন। ভাই মোবাইল নাম্বারটা বললেন? 01646 4698 1363। লোকেশন টঙ্গী বাজার, আপনার কাছে যোগাযোগ করলে সরাসরি সেটা কিনতেও পারবে, বিক্রিও করতে পারবে। অনেক ধন্যবাদ ভাই, খুবই সুন্দর সুন্দর কিছু বাজরিগার নিয়ে আসছে নুরু ভাই। নুরু ভাই বাজরিগার কত করে জোড়া? বাজরিগার গুলো 800 টাকা জোড়া, যে কোনো কালার, যে কোনো কালার। বয়স কেমন এগুলার? পুরো ফুল অ্যাডাল। এখানে যেগুলো দেখতেছি এগুলো পুরো ফুল অ্যাডাল, 800 টাকা জোড়া। আর বাচ্চা কত করে জোড়া যাচ্ছেন? 500 600 টাকা জোড়া। ভাই কোকাডাইল কি জোড়া আছে কোনো? গ্রে দুটা জোড়া। জোড়াটা কত যাচ্ছেন? গ্রে জোড়াটা 7,000। পাইপটা কি ছেলে না মেয়ে? কত যাচ্ছেন এটা? 4,500। গুগুটা কত করে জোড়া? গুরু 1,000 টাকা জোড়া। আর এই জোড়াটা
1500 টাকা জোড়া। আর নিচে যে অনেক গুগ আছে এগুলো কত করে যাচ্ছেন? আচ্ছা তাহলে কত থেকে কত পর্যন্ত? 1000 থেকে 1500 টাকার মধ্যে জোড়া না? চুইটাল গুলো মানে 1500 নাকি? চুইটাল গুলো 2000। ভাই মোবাইল নাম্বারটা বললেন? আমার মোবাইল নাম্বার আছে 0195 0195 77 77 99 819 819। লোকেশন আব্দুল্লাহপুর কোটবাড়ি। অনেক ধন্যবাদ ভাই, খুবই সুন্দর কিছু বাজরিগার। ভাই বাজরিগার জোড়া কত করে যাচ্ছেন? বাজরিগার বেবি জোড়া চাচ্ছি 500 টাকা। বেবি জোড়া কোনটা বেবি ভাই? এই যে সাদাটা, সাদাটা আর নিচে সাদাটা, এই জোড়াটা 500। আর এডাল গুলো? এডাল গুলো আছে লটি নোটা হচ্ছে 400 টাকা। লটি নোটা ছেলে নামে এটা? লটি নোটা মাদি মাদি। আর এটা হলো জোড়া? জি। এগুলো 400 টাকা করে পার পিস। ভাই মোবাইল নাম্বারটা বলেন। খুবই সুন্দর এক পিস অ্যামাজন গেরে প্যারট। ভাই গেরে প্যারটটা কি টেম করা? হালকা টেম করা। এটা বয়স কেমন? এক বছরের মতো হইব। কোনো কথা বলতে পারে? মিঠু বলতে পারে। দাম কত যাচ্ছেন? কত? গেরে ব্যারট, গেরে ব্যারট 25000 টাকা। কারণ কি ভাইয়া? দাম কেন এত কম? 25000 বলতেছেন? আলহামদুলিল্লাহ। আর এখানে যেটা আছে অ্যামাজন? অ্যামাজন 45000 টাকা। 45000 টাকা, মাশাল্লাহ। গ্রেভেরটোর দামটা অনেক মানে খুবই কম। হ্যাঁ 25000 টাকার অ্যামাজন 45000 টাকা চাচ্ছেন। আর এখানে কোকাডেলগুলো কত করে যাচ্ছেন? 7000 টাকা জোড়া, 7000 টাকা জোড়া। আর এখানে জামাগুলো কত করে যাচ্ছেন? 2500 টাকা জোড়া। যে কোনো কালার? সাদা? সাদা। সিলগুলো কত করে যাচ্ছেন? 450 টাকা জোড়া। লাভবার কত করে যাচ্ছেন? 4500 টাকা জোড়া। আর এখানে বাজরিগারগুলো কত করে যাচ্ছেন? বাজরিগার 400 টাকা করে জোড়া। লরিটা কত করে যাচ্ছেন জোড়াটা? লরিটা 30000 টাকা। ডায়মন্ড অফ গুগু 1500, বড় 2000 টাকা জোড়া। আর এখানে পনেরোটা কত করে যাচ্ছেন? 1500 টাকা যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এই অস্ট্রেলিয়ান গুগুগুলো কত করে? 1200 টাকা জোড়া। ভাই মোবাইল নাম্বারটা বললেন? 01 0 1 0 1 0 5 2 0 5 2 0 8 7 5 8 7 5। অনেক ধন্যবাদ ভাই, খুবই সুন্দর এক পিস লটিনো পাইপ। মেকিং কল করতেছে ভাই, এটার বয়স কেমন? 10 মাসের মতো হয়ে গেছে এখনই মানে হয়তো বা। মিঠু বলে টেম করা বলে হাতে আসে এই যে। আচ্ছা টেম করা না? হ্যাঁ টেম করা পাখিটা। মাশাআল্লাহ খুবই সুন্দর। কত যাচ্ছেন? এটা চাও হচ্ছে 4500 টাকা। 4500 টাকা চাচ্ছেন। কত হলে সেল করবেন এটা? 4000 টাকা রাখা যাবে। 4000 টাকা রাখা যাবে। আর যদি কেউ জোড়াটা নিতে চায়? মানে খুচরা 500 টাকা। যেকোনো কালার? যেকোনো কালার। বয়স কেমন হয়েছে তাহলে এগুলা? সাড়ে তিন মাস। নিজে নিজে খায় তাই না? নিজে নিজে খায়। এখানেও বেশ কিছু, তার মানে অনেক বাজরিগার নিয়ে আসছেন তাই না? এখানে কোকাডেলে গ্রে কি জোড়া নাকি দুইটাই ব্যাটা? আচ্ছা জোড়াটা কত যাচ্ছেন? গ্রে সাড়ে ছয় হাজার। লটিনো মেলটা? ছেলে মেয়ে তো কনফার্ম করে দিবেন। ছেলে মেয়ে কনফার্ম করে দিবেন। এটা কি বেঙ্গুলি? বেঙ্গুলি আছে। ছেলে না মেয়ে? মেয়ে। এটা কত যাচ্ছেন? সিঙ্গেল মেয়েটা 300 টাকা। ভাই মোবাইল নাম্বারটা বললেন? 0191204 0494 2 7। লোকেশন টঙ্গিচারা গেলে। অনেক ধন্যবাদ ভাই, খুবই সুন্দর এক জোড়া কালিম পাখি মাশাল্লাহ। ভাই এটা বয়স কেমন? বছর খানিকের মধ্যে না? এমনিতে ছেলে মেয়ে আছে এই জায়গায়? এইখানে কি দুইটা কি?
দুইটা হলো এক জোড়া। আচ্ছা এটা কত দাম যাচ্ছেন ভাইয়া? দাম যাচ্ছেন 8,000 টাকা। ভাই মোবাইল নাম্বারটা দেওয়া যায় বলেন? 0172809739888। ভাই লোকেশন কোথায়? টঙ্গিতে। অনেক ধন্যবাদ ভাই। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে টঙ্গী বাজার পাখিরহাটে এমনি তো বৃষ্টি, সারাদিন বৃষ্টি আসতেছে, তো ওই রকম পাখিও আসে নাই, তারপরও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ পুরো পাখির ভিডিওতে থাকার চেষ্টা করবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনাদের জন্য আবার অন্য সময় নতুন কোনো পাখির ভিডিও নিয়ে আমি চলে আসব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।